পর্ব 81। মানুষের আশা পূরণ করতে না পারলেও কথা দিয়ে মুগ্ধ করুন। বিপদগ্রস্ত কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্যের আশায় এসে বিফল হয়ে ফিরে যাওয়ার চেয়ে কষ্টের মুহূর্ত মনে হয় আর নেই। মানুষের প্রয়োজন পূরণ করতে পারা অনেক বড় পুণ্যের কাজ। এই বিষয়ে যদি কোনো ফজিলতের ঘোষণা নাও থাকতো, তবু আমার মনে হয় নিচের হাদিসটি ফজিলত হিসেবে যথেষ্ট হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই মসজিদে বসে এক মাস এতেকাফ করার চেয়ে কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া বেশি পছন্দনীয়। কিন্তু মানুষের এমন কিছু প্রয়োজনও থাকে যা পূরণ করা সম্ভব নয়। মনে করুন, যারা আপনার কাছে ঋণ চায় তাদের সবাইকে ঋণ দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। যারা সফর বের হওয়ার সময় আপনাকে সফর সঙ্গী হিসেবে পেতে চায় তাদের সবার ডাকেও আপনি সাড়া দিতে পারবেন না। কেউ কোনো প্রয়োজনে আপনার কাছে ছোটখাটো কিছু চাইতে পারে, যেমন আপনার কলম, ঘড়ি অথবা অন্য কিছু। আপনি সবার প্রয়োজন পূরণ করতে সক্ষম নাও হতে পারেন, কিন্তু সমস্যা হলো অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যদি আপনি তাদের প্রয়োজন পূরণ করতে না পারতেন তাহলে তারা মনে কষ্ট পায়, পরিস্থিতি বুঝতে চেষ্টা করে না, মানুষের কাছে আপনার সমালোচনা করে, কখনো কৃপণ বলে অপবাদ দেয়, কখনো অহংকারী বলে। এই সমস্যার সমাধান কি? এক্ষেত্রে আপনার করণীয় বা কি? এই জাতীয় পরিস্থিতি থেকে আপনাকে দক্ষতার সঙ্গে বেরিয়ে আসতে হবে। কেউ যদি আপনাকে আপনার কাছে কিছু চায় আর আপনি তার প্রয়োজন পূরণ করতে সক্ষম না হন, তাহলে প্রথমে কোমল ভাষায় আপনার অপারগতার কথা জানান। কবি বলেছেন, তোমার সঙ্গে দেওয়ার মতো কোনো বাহন কিংবা সম্পদ নেই, তাতে কি হয়েছে? মিষ্টি ভাষা তো আছে, তা দিয়েই প্রার্থীকে সন্তুষ্ট করে দাও। মনে করুন, কোনো ব্যক্তি জানতে পারলো আপনি নির্দিষ্ট এক শহরে সফরে যাচ্ছেন। এটা শুনে সে এসে বলল, আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে আমার জন্য এই জিনিসটা কিনে আনবেন। যে কোনো কারণে আপনি তার কাজটি করতে ইচ্ছুক নন, তখন আপনি নিজের অপারগতার কথা তাকে কিভাবে জানাবেন? আপনি তাকে সাহায্য করতে না পারেন, কমপক্ষে কথা দিয়ে তাকে খুশি করুন। তাই বলুন, ভাইজান, আমি আপনার কোনো সেবা করতে পারলে আন্তরিকভাবে খুশি হব, কারণ আপনি আমার কাছে বহু মানুষের চেয়ে প্রিয়। কিন্তু সমস্যা হচ্ছে কাজের চাপ ও সময়ের সংকীর্ণতার কারণে আপনার জিনিসটা আনা মনে হয় সম্ভব হবে না। অথবা মনে করুন, কেউ আপনাকে বিয়ের অনুষ্ঠানে উপলক্ষে দাওয়াত করলো আর আপনি তার কাছে অপারগতা প্রকাশ করতে চাচ্ছেন, কিন্তু আপনার ভয় হচ্ছে ওজোর পেশ করলে তিনি মনঃক্ষুণ্ণ হবেন। তাহলে অপারগতা পেশ করার আগে ভূমিকার স্বরূপ কিছু বলুন। আপনি এসব বলতে পারেন, ভাই, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো মনে করি আর আমার হৃদয়ে আপনার মর্যাদা অনেক বেশি, কিন্তু কি করব, আমার তো সে রাতে জরুরি কাজে ব্যস্ত থাকব। বিশেষ কোনো ব্যস্ততা থাকলে তো ভালো, তবে বিশেষ কোনো ব্যস্ততা না থাকলেও বাস্তবেও আপনি মিথ্যা বলেননি, কেননা সে রাতে তো আপনি ব্যস্তই থাকবেন। হয়তো সে ব্যস্ততা হতে পারে ছেলে মেয়েদেরকে সময় দিয়ে অথবা কোনো বই পড়া কিংবা ঘুমানো, এই সবগুলোই তো ব্যস্ততা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হৃদয় রাজ্য জয় করে নিতেন উত্তম চরিত্র দিয়ে। নিচের ঘটনাটি একটা চমৎকার দৃষ্টান্ত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বসে কাবা ঘর সম্পর্কে কথা বললেন, উমরাহ ও ইহরামের ফজিলত বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনে বাইতুল জিয়ারতের আকাঙ্ক্ষায় সবাই উদ্বেলিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সফরের প্রস্তুতি নিতে বললেন, সফরে প্রতিযোগিতার মাধ্যমে উদ্বুদ্ধ করলেন। অল্প সময়ে সবাই নিজ নিজ প্রস্তুতি সম্পূর্ণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বাহিনীর এক কাফেলা নিয়ে উমরার ইহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার পর্বতসমূহের কাছে পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি কাসওয়া হাঁটু গেড়ে বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উঠাতে চেষ্টা করলেন, কিন্তু উট সামনে চলল না। একজন বলাবলি করতে লাগলো, কাসওয়া অবাধ্য হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে অবাধ্য হয়নি, অবাধ্যতা তার স্বভাবও নয়, তবে হস্তি বাহিনীর গতিরোধকারী আল্লাহ তাআলা তাকে আটকে রেখেছেন। অর্থাৎ আব্রাহার হাতি যখন বাইতুল্লাহ ধ্বংসের উদ্দেশ্যে এসেছিল আল্লাহ তাকে আটকে দিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম সেই সত্তার যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি কোনো সেনার
কাছে এমন কোনো ভূখণ্ড চাই যেখানে তারা আল্লাহর হুকুম বাস্তবায়িত করবে, যেখানে দিন প্রতিষ্ঠা করবে, তাহলে তাদের এমন ভূখণ্ড দিয়ে দিতে তখন একটুও বিলম্ব করব না। এর বিপরীতে কেউ যদি কোনো ভূখণ্ডে আল্লাহর নাফরমানি করে, তাহলে আমি কিছুতেই তাদের হাতে এটা ছেড়ে দেব না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিতে উটনীটি লাফিয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে মুসলমানরা অবস্থান করছিল। মক্কার কাফেরদের কাছে এই সংবাদ পৌঁছাতে তাদের গোত্র পক্ষ থেকে জানানো হলো, আমরা শুধু ওমরার জন্যই মক্কায় প্রবেশ করতে চাই। উভয় দলের প্রতিনিধিদের মধ্যে অনেক আলোচনা হলো। অবশেষে কুরাইশদের পক্ষ থেকে সুহাইল বিন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই মর্মে সন্ধি চুক্তি করলো যে মুসলমানরা এবছর মদিনায় ফিরে যাবে এবং আগামী বছর উমরা করবে। এরপর সন্ধির ধারাসমূহ লেখা হলো। সুহাইল শর্তারোপ করলো, মক্কার কোনো দুর্বল মুসলমান যদি মদিনায় চলে আসে তাহলে তাকে মদিনায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু যদি কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে মদিনা থেকে মক্কায় চলে আসে তাহলে তাকে মদিনায় ফেরত দেওয়া হবে না। একথা শুনে মুসলমানরা বলল, সুবহানাল্লাহ, এ কেমন শত্রু! কোনো মুসলমান আমাদের কাছে আসলে আমরা তাকে কাফেরদের কাছে ফিরিয়ে দেব, কিংবা আমরা তাকে ফিরিয়ে দেব, অথচ সে মুসলমান হয়ে আমাদের কাছে এসেছে, কিভাবে আমরা এটা ফিরিয়ে দেব? এই আলোচনা চলাকালে শৃঙ্খলাবদ্ধ জৈনিক যুবক উত্তপ্ত বালুর উপর পা টেনে হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন। তিনি চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। সাহাবীরা তার দিকে তাকিয়ে দেখলেন, হে সুহাইলের পুত্র আবু জানাদাল, তিনি ইসলাম গ্রহণ করার অপরাধে তার পিতা তার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। মুসলমানদের আগমনের কথা শুনে তিনি বন্দিদশা থেকে পালিয়ে শেকল থেকে পালিয়ে পায়ে শেকল নিয়ে চলে এসেছেন। তার শরীরের বিভিন্ন ক্ষত থেকে রক্ত ঝরছিল, তার চোখ পেয়ে পড়ছিল বেদনার তপ্ত অশ্রু। আবু জানাদাল তার ভেঙ্গে পড়া শরীর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢলে পড়লেন। মুসলমানরা তার দিকে তাকিয়ে ছিলেন। সুহাইল তাকে উত্তেজ তাকে দেখে উত্তেজিত তাদের দেখে উত্তেজিত হয়ে বলল, এ যুবক কিভাবে বন্দী দশা থেকে পালিয়ে এলো? এরপর সে চিৎকার করে উঠল, মুহাম্মদ, এ যুবক প্রথম বন্দী যাকে সন্ধির শর্ত অনুসারে আমার কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো এখনো সন্ধি চুক্তিতে স্বাক্ষর করিনি। সুহাইল বলল, আল্লাহর কসম, তাহলে আমরা তোমাদের সঙ্গে কোনো চুক্তি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জানাদালের ব্যাপারে অনুমতি দাও। সুহাইল উত্তর দিল, না, আমি অনুমতি দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার তো এ অধিকার আছে। সে উত্তর দিল, তা থাকলেও আমি করব না। তার এই উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কে ইসলামে নিকটবর্তী আসতে যথাসম্ভব চেষ্টা করছিলেন। একজন মুসলমানের জন্য তিনি পুরো সন্ধি চুক্তিতে ভেঙে দিতে চাচ্ছিলেন। এরপর সুহাইল তার পুত্রের শেকল ধরে টেনে হেঁচড়ে নিয়ে নিয়ে যেতে চাইল। আবু জানাদাল চিৎকার করে মুসলমানদের সাহায্য চাইতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে মুসলিম ভাইরা, মুসলমান হওয়ার পরও আমাকে মুশরিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তোমরা কি আমার কষ্ট উপলব্ধি করতে পারছো না? তোমরা কি আমার শরীরে অত্যাচারের চিহ্ন দেখতে পাচ্ছ না? এভাবে সাহায্য চাইতে চাইতে এক সময় তিনি দৃষ্টির আড়াল হয়ে গেলেন। বেদনা বিধুর এই দৃশ্য দেখে সাহাবীরা অন্তর গলে যাচ্ছিল। তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। টকবকে এক যুবক মাত্র যৌবনে পা রেখেছে, এই সময় তাকে ভোগ করতে হচ্ছে কি নির্মম ও বর্বর শাস্তি! আনন্দময় জীবনের পরিবর্তে সে পোহাচ্ছে কঠিন যন্ত্রণা। সে তো মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের ও নেতৃস্থানীয় লোকেদের ছেলে। তার জীবন কত সুন্দর ছিল! আনন্দ আর উচ্ছলতার কেটেছে তার বাদনহারা শৈশব আর দুরন্ত কৈশোর। চাওয়া আর পাওয়ার মাঝে ছিল না কোনো ফারাক। অথচ আজ মুসলমানদের সামনে থেকে তাকে শেকল ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে নির্মম শান্তির অন্ধকার প্রকোষ্ঠে।
অজানা গন্তব্যে শত শত মুসলিম এখানে উপস্থিত, তারা কিছুই করতে পারছে না। আবু জানাদাল একা মক্কায় থেকে গেলেন এবং আল্লাহর কাছে শিরক থেকে মুক্ত থাকার ও দৃঢ় বিশ্বাস অর্জন করার তৌফিক জানতে চাইলেন। মুসলমানগণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনায় ফিরে এলো। অন্তরে তাদের অত্যাচারী কাফেরদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও ক্রোধ। অসহায় দুর্বল মুসলমানদের জন্য উদ্বেগ আর উৎকণ্ঠা। এদিকে মক্কায় দুর্বল মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল, একসময় তা চলে গেল ধৈর্যসীমার বাইরে। আবু জানাদাল, তার সঙ্গী আবু বাসির ও মক্কায় অবস্থিত দুর্বল মুসলমানরা বন্দিদশা থেকে পলায়ন করতে চেষ্টা করতে লাগলেন। এক পর্যায়ে আবু বাসির চেষ্টায় সক্ষম হলেন, তিনি কাল বিলম্ব না করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের সান্নিধ্য লাভের আশায় সে ব্যাকুল হয়ে গেছে। তাদেরকে এক নজর দেখার জন্য সে উদগ্রীব হয়ে আছে। তাদের আকর্ষণে সে ছুটে চলেছে মরুর বুকে, আশায় বুক বেঁধে। মরুর সফরে কষ্ট ক্লেশ অতিক্রম করে অবশেষে তিনি মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছে দ্রুত ছুটে চলল মসজিদে নববীর উদ্দেশ্যে। সাহাবীদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে বসেছিলেন, আবু বাসির মসজিদে প্রবেশ করলেন, শরীর জুড়ে তার নির্মমতার চিহ্ন। দীর্ঘ সফরের ক্লান্তি ও জীর্ণ শীর্ণ কাপড়, ধুলোমলিন অবয়াব আর এলোমেলো চুল। আবু বাসির মসজিদে নববীতে প্রবেশ করে এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। এরই মধ্যে কুরাইশ কাফেরদের দুজন প্রতিনিধি এসে উপস্থিত, তারাও এসে মসজিদে ঢুকলো। আবু বাসির তাদের দেখে ভয়ে কেঁপে উঠল। মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল অমানসিক নির্যাতনের সেই করুণ দৃশ্য। মসজিদে ঢুকে লোক দুটি চিৎকার করে বলে উঠল, মোহাম্মদ, সন্ধি চুক্তির ধারা অনুযায়ী তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় এলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। কাফেরদের সঙ্গে সন্ধির এই ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ল। তিনি আবু বাসিরকে মদিনা থেকে ফিরিয়ে যেতে ইঙ্গিত করলেন। আবু বাসির তাদের সঙ্গে বের হতে লাগলেন। মদিনার সীমানা অতিক্রম করে বাইরে এসে এক জায়গায় তারা পানাহারের জন্য কিছুক্ষণ থামলো। একজন আবু বাসিরের কাছে থামলো আর একজন একটু দূরে বসতির সাড়া দিতে গেল। আবু বাসিরের কাছের লোকটি তার তরবারি বের করে নড়াচড়া করতে লাগলো আর আবু বাসিরকে বিদ্রুপ করে বলছিল, আমি এই তরবারি দিয়ে আওয়াজ ও খাজরাজের বিরুদ্ধে একদিন যুদ্ধ করব। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু বলেন, বাহ, তোমার তরবারটি খুবই চমৎকার। সে জবাব দিল, আমি এটা আমার জায়গায় পরীক্ষা করে দেখেছি। আবু বাসির বললেন, আমাকে তরবারটি একটু দেখতে দিবেন? অসচেতন মনে সে আবু বাসিরের হাতে তরবারটি তুলে দিল। তরবারটি হাতে নিয়ে তিনি আর দেরি করলেন না, এক আঘাতে মালিকের ঘাড় থেকে ধরটি নামিয়ে দিলেন। এরপর লোকটি ফিরে এসে দেখল তার সঙ্গীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। ভীত ও শঙ্কিত অবস্থায় পালিয়ে এসে পুনরায় মদিনায় ফিরে এলো এবং দৌড়ে মসজিদে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভীত প্রকম্পিত অবস্থায় দৌড়ে আসতে দেখে বললেন, নিশ্চয়ই সে অপ্রীতকর কিছু দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে সে ভয়ে চিৎকার করে উঠল, আল্লাহর কসম, আমাদের সঙ্গী নিহত হয়েছে, আমাকেও মেরে ফেলবে। আবু বাসিরও এমন এসে উপস্থিত হলেন। তার চোখ থেকে যেন আগুন ঝরছিল, হাতের তরবারি থেকে ঝরে পড়ছিল ফোটায় ফোটায় রক্ত। তিনি বলেন, আল্লাহ রাসুল, আমাকে তাদের মাঝে ফিরিয়ে দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এরপর আল্লাহ আমাকে তার হাত থেকে মুক্তি দিয়েছেন, সুতরাং আমাকেও আপনার সঙ্গে রেখে দিন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আবু বাসর, এটা তো সম্ভব নয়। এ কথা শুনে আবু বাসর উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, আল্লাহর রাসুল, তাহলে আমার সঙ্গে কয়েকজন লোক দিন, আমি আপনার জন্য মক্কা বিজয় করে আনবো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বীরত্বে মুগ্ধ হলেন। তিনি তো আর
তার দাবি পূরণ করতে পারেন না, কেননা মক্কাবাসীর সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন না, তিনি তাকে কোমল ভাষায় বুঝিয়ে দিলেন, কারোর আবদার রক্ষা করতে না পারলে সুন্দর কথা দিয়ে তাকে খুশি করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের দিকে তাকালেন, তারপর আবু বাসের প্রশংসা করে বললেন, তার সঙ্গে যদি কারোর আরো কয়েকজন লোক থাকতো তাহলে তো আবু বাসির মক্কাবাসীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করে দিতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলে আবু বাসিরের কিছু কষ্ট কিছুটা হালকা করলেন, পাশাপাশি তার অনুরোধ গ্রহণে অপারগতা প্রকাশ করলেন। কিন্তু আবি বাসির রাদিয়াল্লাহু আনহু নাসর বান্দা, তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকলেন, তিনি মদিনায় অবস্থানের অনুমতির প্রতীক্ষায় ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধির কথা স্মরণ করে আবু বাসিরকে মদিনা থেকে বের হওয়ার জন্য বললেন। আবু বাসির অবনত মস্তিষ্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মেনে নিলেন, তিনি বাস্তব অবস্থা উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে নিয়েছিলেন। আর রাসূলের এই আদেশের কারণে তার অন্তরে ইসলাম ও ইসলামের নবীর প্রতি তার কোনো খারাপ ধারণাও সৃষ্টি হয়নি, মুসলমানদের প্রতি শত্রুতাও সৃষ্টি হয়নি। তিনি পরম দয়াময় ও মহা ধৈর্যশীল সত্তা, আল্লাহ তাআলার কাছে কেবল মহা প্রতিদান কামনা করেন। আল্লাহর প্রতিদান লাভের আশায় তো তিনি পরিবারের মায়া ত্যাগ করেছেন, সন্তানের বিচ্ছেদ মেনে নিয়েছেন, সব ধরনের শারীরিক ও মানসিক কষ্ট ক্লেশ হাসি মুখে বরণ করে নিয়েছেন। আবু বাসির মদিনা থেকে বের হয়ে গেলেন, কোথায় যাবেন, কার কাছে আশ্রয় নেবেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। মক্কায় রয়েছে যন্ত্রণাদায়ক নির্যাতন ও বন্দিত্ব, আর মদিনার শান্তি চুক্তির প্রতিশ্রুতির দুর্লঙ্ঘ বাধা। অনেক ভেবেচিন্তে তিনি ভিন্ন একটা সিদ্ধান্ত নিলেন। লোহিত সাগরের তীরবর্তী জঙ্গল সিফুল বাহারে সেখানে তিনি আস্তানা গাড়লেন। বিজিত ও বিজন সেই মরুভূমিতে একাকী ও সঙ্গীহীন এক নতুন জীবন শুরু করলেন তিনি। সংবাদ পৌঁছে গেল মক্কার অবস্থিত নির্যাতিত মুসলমানদের কাছে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গ্রহণ করতে পারছেন না, আর মক্কাতেও তার অকথ্য নির্যাতনের শিকার। তারা ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মুক্তির একটা পথ খুলে দিয়েছেন। কিছুক্ষণ পর আবু জাহল বন্দী দশা থেকে পালিয়ে আবু বাসিরের সঙ্গে মিলিত হলেন। ধীরে ধীরে অন্যান্য মুসলমানরাও সেখানে আসতে লাগলেন, একসময় তাদের সংখ্যা বৃদ্ধি পেল, শক্তিও বেড়ে গেল। এরপর যখনই কোনো কুরাইশ বণিক কাফেলা সমুদ্র তীরে ঘেঁষে অতিক্রম করত, তারা তাদের উপর হামলা করতেন, তাদের অভিযোগ করতেন। কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন আমার এ ধরনের হামলার শিকার হলো, তখন নিরুপায় হয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূত পাঠিয়ে অনুরোধ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আবু বাসিরের বাহিনীতে মদিনায় নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মদিনায় আসার জন্য পত্র পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সংবাদ পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কিন্তু আবু বাসির রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত, অস্ফুট স্বরে তিনি বারবার আওড়াচ্ছিলেন, আমার মহান প্রতিপালক আল্লাহ, যে আল্লাহর দিনে সাহায্য করে অতি সত্য সে আল্লাহর সাহায্য লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা নিয়ে সবাই তার শিয়রের কাছে গিয়ে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় বসবাসের অনুমতি দিলেন। তাদের নির্বাসন ও কষ্টের দিন শেষ হয়ে গেছে, তাদের আশা পূর্ণ হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু সুসংবাদ গ্রহণ করলেন। মৃত্যু যন্ত্রণায় কাতর অবস্থায় তিনি বললেন, তোমরা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রটি দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র তার কাছে দেয়া হলো। তিনি পূর্ব নবীদের চিঠিটি হাতে নিয়ে চুমুক খেলেন, এরপর তা বুকের উপর রেখে বলতে লাগলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল।
এভাবে কালেমা পাঠ করতে করতে দীর্ঘশ্বাস ছেড়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ তাআলা আবু বাসির রাদিয়াল্লাহু আনহুকে মরহুম করুন, তার প্রতি দয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দয়া শান্তি বর্ষণ করুন। কথার রসে অনেককে আকৃষ্ট করা ও এবং মুখের ভাষায় মুগ্ধ মন্ত্রমুগ্ধ করার ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, আপনি যার সঙ্গে কথা বলবেন তার আচরণের প্রতি লক্ষ্য রাখুন, তাহলে আপনি অবস্থান ভেদে উপযুক্ত কথা বলতে পারবেন। কেউ যখন আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে, তার সঙ্গে আপনিও কোমল সর্বোত্তম আচরণ প্রদর্শন করুন। কথিত আছে, চৈনিক গরিব মহিলা পুরনো এক কুঁড়ে ঘরে তার স্বামীর পাশে পুরনো একটা বিছানায় শুয়েছিল। ঘরের দেওয়াল ছিল জরাজীর্ণ, ছাদ ছিল খেজুর কাণ্ডের। মহিলা শুয়ে শুয়ে ঘরের ভিতরে দৃষ্টি ফেরাতে হলো। এক পর্যায়ে সে তার দৃষ্টি আটকে গেল ঘরের ছাদে। ছাদের দিকে তাকিয়ে সে ডুবে গেল অন্ধকার ভাবনায়। স্বামীকে সে বলল, আপনি বলতে পারবেন আমি কি কল্পনা করেছি? স্বামী বলল, না, কি কল্পনা করেছ? স্ত্রী বলল, আমি কল্পনা করেছি আমরা বিশাল এক অট্টালিকার মানব মানু মালিক হব, সম্ভাব্য সন্তান সন্তানাদি নিয়ে সেখানে সুখে জীবনযাপন করব। আপনি আমাদের বন্ধুদেরকে সেই অট্টালিকায় রক্ষা দাওয়াত করবেন, আমরা বিলাসবহুল একটা গাড়ির মালিক হব, আপনি মনের আনন্দে গাড়ি চালাবেন, আপনার বেতন তখন বেড়ে দ্বিগুণ হবে, আপনি আমাদের সব ঋণ পরিশোধ করে ফেলবেন। আশা করি মহিলা এভাবে তার কল্পনার কথা বলে স্বামীর প্রত্যাশা দূর করে সফল হওয়ার চেতনা জাগিয়ে তুলে যাচ্ছেন। অথচ স্বামী ভুলে আসেন নিরাশার পথ অথই সাগরে। তার মনে কোনো আশা নেই, নেই কোনো সফল হওয়ার স্বপ্ন, তার সঙ্গে নেই কোনো আচরণ দক্ষতা কিংবা কথার রসে অন্যকে মোহিত ও শিক্ত করার যোগ্যতা। মহিলা নিজের কল্পনার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কি কল্পনা করছেন? লোকটা দীর্ঘক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি কল্পনা করি ছাদ থেকে যদি একটা খেজুর কাণ্ড ভেঙে আপনার মাথায় পড়বে আর তোমার মাথাটা কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস মানুষকে জাহান্নামে অধিক প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি এবং এটি, অর্থাৎ জিহ্বা ও লজ্জাস্থান।